কি ব্যাপার কাদম্বিনী? আমাকে এখানে দেখে অবাক হয়েছেন মনে হচ্ছে। আমি জানতাম না যে এইটা আপনার বাড়ি। দাদা বৌদি তো আমার কয় নাই। আমার কোনো ভুল হয়ে থাকলে আমায় ক্ষমা করবেন কাদম্বিনী। দেখুন, এত কাণ্ড করে আপনাকে কিছু না জানিয়ে এখানে নিয়ে আসার কারণ একটাই, আমার ক্ষমা চাও। দাদামণি, আমার কেউ নাই কেন যে এনার বাড়ি আইতাছ? আরে মহিমি তো বারণ করেছিল তোকে বলতে, আমায় বলেছিল যে তুই নাকি ওর উপর খুব রেগে আছিস। মহিম আমায় বলেছে যে ও নাকি নিজের ভুল বুঝতে পেরেছে এবং তোর কাছে ক্ষমা চাইতে চায়। কথায় বলে কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর তাছাড়া মহিম তো শুধুমাত্র আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চেয়েছে, সেইটুকু দেবো না আমি ওকে। ব্যাস, খোদ ব্যারিস্টার মনমোহন ঘোষ আমার হয়ে যখন সওয়াল করছেন, তার সত্ত্বেও কি মিলোরামের শাস্তি দেবেন? দাদামণি, আপনার হইয়া যত না সওয়াল করতেছে তার সে অনেক বেশি সওয়াল আপনি আপনার হইয়াই করতেছে। আমার ননদিনের কিন্তু জুড়ি মেলা ভার, এমন যুক্তি দিয়ে কথা বলবে সাহেবরা উপকাত হয়ে যাবে। তা বটে, বার সাহেবের সামনে মাতৃভাষার পক্ষে যেভাবে সওয়াল করেছিল তা আমি হলেও কিন্তু পারতাম না। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমার দেওর অত সহজে মাথা নোয়ানোর পাত্র নয়। তবুও সে যখন ক্ষমা চাইছে তখন বুঝে নিতে হবে এ মেয়ে যে সে মেয়ে নয়। সত্যি কথা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এরপর থেকে আমি মেয়েদের অন্য চোখে দেখব, পুরুষের সমকক্ষ হিসেবে। বাবা যে বড় ভারী কথা বললে হেমই, আমরা তো সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি। এদিন শুধু তুমি কেন, প্রত্যেকটা পুরুষ মানুষ মেয়েদেরকে সমকক্ষ বলে মনে করবে। দিদি, এবার অন্তত ক্ষমা করে দে। ক্ষমা মঞ্জুর করুক হুজুর। ক্ষমা তো শুধু আমার কাছে চাইলে হইব না, আসল ক্ষমা আপনারে মাস্টার মশাইয়ের কাছে চাইতে হইব। পারবেন? এত বড় অপমান করছো আমায় কাদম্বিনী? ওই দু পয়সার মাস্টারের কাছে ক্ষমা চাইতে বলছো আমায়? আমায়, মহিম সেনকে? তোমায় একবার পাই কাদম্বিনী, তারপর বুঝিয়ে দেবো আমার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তুই এরকম করে কথা বলছিস কেন? আমার তো মনে হয় মেয়েরা যে আজ মঞ্চ অব্দি নিজেরাই উঠে আসতে পেরেছে সেটার জন্যই ওদের একটা প্রাইজ দেওয়া উচিত। কেন কইতাছি উনি হেইটা জানেন দাদামণি। আচ্ছা ঠিক আছে বিনি, আগে ক্ষমাটা তো করে দে, তারপর না। আমি তো ক্ষমা করণের কেউ নই বৌদিদি। মাস্টার মশাই যদি নিশ্চয়ই চাইব, ভুল করলে সেই ভুলটা স্বীকার করতে আর সেই ভুলের জন্য ক্ষমা চাইতে ভয় পায় নাই মহিম সেন। হয়েছে হয়েছে তো, রাজি হয়েছে তোর কথায়, আর রাগ করে থাকতে হবে না। দাঁড়াও দাঁড়াও মনমোহন বাবু, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি ওকে একটু ভেতরে নিয়ে যেতে পারি? না না, কোনো আপত্তি নেই, নিশ্চয়ই নিয়ে যেতে পারেন। চলো ভাই, ওনারা বসে এখানে গল্প করুক, আমি আর তুমি ভেতরে গিয়ে গল্প করি। কেন ভেতরে কেন? বিনি বলছে যখন যা, তাই তুমিও চলো আমাকে লাগে। আপনার ননদিনীর বোধ হয় আমাকে দেখে ভয় করছে। আমি কি সেই সাহেবদের থেকেও বেশি ভয়ঙ্কর কাদম্বিনী? না না, এই কথা কই নাই। বৌদিদি ডাকছেন, অসুবিধে না হলে যান না। চলো এসো। আপনাদের জন্য আমার একটা প্ল্যান আছে, একটা নতুন প্লে এসেছে ন্যাশনাল থিয়েটারে, শুনেছেন? ও হ্যাঁ, আমি শুনেছি তো, আমি শুনেছি খুব ভালো হয়েছে নাকি। ঠিক শুনেছেন, আমার কাছে কটা টিকিট আছে, আপনারা যাবেন? এ তো খুব ভালো প্রস্তাব, অনেকদিন কোনো প্লে দেখি না। দেখা যখন হয়নি তখন চলুন। আর মনমোহন বাবু, আপনার বোন যদি যেতে চান উনিও যেতে পারেন, ওনাকে নিয়ে যাবেন না? আপনার বোন তো এইসবের সঙ্গে
পরিচিত নন, এটাও তো ওনার জন্য একটা নতুন অভিজ্ঞতা। বিনি কি যেতে রাজি হবে? মনমোহন, মনমোহন, বাসায় আসো নাহি, একটু বাইরে আইসো না, তোমার লগে জরুরি কথা আছে। আমাকে স্কুলের মাইয়া গো এন্ট্রান্সের লিস্ট তৈয়ার করতে হইব, দরখাস্ত জমা করণের আছে, না হইলে তো মাইয়ারা এন্ট্রান্সেই বইতে পারবো না। আরে আসো, কই মনমোহন, কই, হে গেল মনমোহন। আপনি? ও মনমোহন কই? দাদাবাবুরা তো নেই? নাই, এত বড় মুশকিল হইল। দাদাবাবুরা ফিরলে কিছু বলতে হবে? না না, কিছু কইতে হইব না, গেছে কই, আর ফিরবো কখন? ঠিক কখন ফিরবে তা তো জানি না, আর গেছেন তো ডক্টর মহিম সেনের বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে। মহিম সেনের বাসাতে? তবে বলে গেছেন সন্ধে সন্ধেই ফিরবেন। আচ্ছা ঠিক আছে, ওর লাগে আমি পরে কথা কমু, তুমি এক কান কাম করো দেহি, ওই কাদম্বিনীর একটু ডাইকা দাও, ওর কাছে কিছু জিগাইবার আছে। বিনি দিদিও তো সঙ্গে সঙ্গে গেছে। কাদম্বিনী মহিম সেনের বাসাতে সইলা গেল, পড়াশোনা না কইরা? আজ আপনাদের ভিক্টরি খুশিতে আমার বাড়িতে নৈশ ভোজের নিমন্ত্রণ রইল। আপনার এই নিমন্ত্রণ এরা কেউ রক্ষা করতে পারবে, অনেক পড়া আছে, সন্ধ্যাবেলায় সময় নষ্ট কইরা আনন্দ বিলাসে মাতুক, মাস্টার মশাই হইয়া হিরা আমি চাই। এতবার কইরা কন সত্ত্বেও মহিম সেনের বাসাতে গেল, এন্ট্রান্সের পড়া তৈয়ারি না কইরা কাদম্বিনী খুইরা বেড়াইতেছে। ফিরলে কিছু বলতে হবে? কিছু কইতে হইব না তোমার, মনমোহন ফিরলে তুমি ওরে কইয়া দিও, ওর লগে আমার জরুরি কথা আছে, আমি না হয় পরে আসু। আর পড়াশোনায় একদম মন নাই, হইব না, কিছু হইব না। এসো, পুরো বাড়িটা ঘুরে তোমার কেমন লাগলো জানি না, তবে এই ঘরটা তোমার খুব ভালো লাগবে। যে পুরুষ মানুষকে বই নিয়েই থাকতে হয়, তাই আবার আমার দেওরটি যে দিগ্গজ। আমি একটু ছুঁয়া দেহ। শুধু ছুঁয়ে কেন, তুমি উল্টে পাল্টেও দেখতে পারো। ডাক্তারি পড়ার চাবি কাটি। ইস, নিন দেখুন। আরও অনেক বই আছে এই লাইব্রেরিতে, ডাক্তারি পড়ার জন্য দেশ বিদেশ থেকে সমস্ত বই আনা হয়েছে, আপনি যখন ইচ্ছে এখানে এসে পড়তে পারেন। এই মেয়ে এত বই বই করলে বউ হবে কি করে? নিন রাখুন, আপনার রেখে দেন। আমি দাদাকে কাছে যাই,
ওমা, এই কেমন কথা! এখনো তো আমি আর বই দেখুম না, হইয়া গেছে আমার। তুমি কি আমার উপরে রাগ করলে তখন ও কথাটা বললাম বলে? আসলে আমরা ঘর গেরস্থলি করা মেয়ে মানুষ, অত বইটই বুঝি না। আমাদের জগতই সংসার, তাই সেই বিষয়ে কথা বলে ফেলি। আর একটা কথাই জানি, মেয়েদের পড়াশুনো ওই হেসেলেই। বৌদিদি প্লিজ, তুমি সব মধ্যযুগীয় কথাগুলো বলো না তো। মেয়েরা যে হেসেলে আটকে থাকবে না সেটা জানতে হলে তোমাকে কাদম্বিনীকে দেখতে হবে। কাদম্বিনী ডক্টর হতে চায় কি, তাই না কাদম্বিনী? কালে কালে কি যে হলো, পুলিপিটের ন্যাচ গজালো। প্রথম কাদম্বিনী, চলো 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 পাল্টা।